জয় গুরু। এখন আমরা বাণী পাঠের দিকে এগিয়ে যাব। এখন সত্যানুসরণ থেকে পাঠ করবেন সাত্যকী নিয়োগী ভাই, ধানবাদ থেকে। সাত্যকী ভাই, শোনা যাচ্ছে? সাত্যকী ভাই, শোনা যাচ্ছে? হ্যালো, বলুন, তোমার কথা শোনা যাচ্ছে? বুঝছেন? সত্যি ভাই কি বেরিয়ে গেল না? বোঝা আছি যাচ্ছে না। আছি 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 ওই তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পাঠ করব। হ্যাঁ হ্যাঁ, পাঠ করো, সত্যানুসরণ পাঠ করো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। এখন নারী নেতা থেকে পাঠ করবেন তানিয়া সামার, ত্রিপুরা থেকে। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীনীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। বিষয়: প্রেমের অধীনতায় মুক্তি। তুমি যদি তোমার স্বামীকে প্রকৃতই ভালোবাসিয়া থাকো, তবে তাহা এইভাবে তোমাকে অবশ ও তোমার প্রাণকে সারা বিহীন করিয়া তোলে। তাই তিনি তোমার কাছে প্রাণ তুল্য, তাহার অধীনতায় তোমার মুক্তি ও তৃপ্তি বলিয়া মনে হইবে। তাই প্রেম যাহাকে অধীন করিয়া তুলিয়াছে, মুক্তি প্রশ্ন সেখান হইতে চিরদিনের মতো বিদায় লইয়া ইহা স্থির জানিও। বাণী সংখ্যা 103। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এখন চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করবেন সোমনাথ দা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখ নিসৃত চলার সাথী গ্রন্থ থেকে পাঠ। কৃপণতা। কৃপণ হইও না, বরং করার জন্য পণ করিও। কৃপণতা নিজেকে দুর্বল করিয়া পারিপার্শ্বিককেও অনেকটা অবসন্ন করিয়া তোলে, ফলে দুর্বলতা আরো হইয়া আক্রমণ করে। বাণী নম্বর 245, পৃষ্ঠা নম্বর 114। স্বস্তি স্বস্তি। জয় কৃষ্ণ। এখন স্বাস্থ্য ও সদাচার সূত্র পাঠ করবেন সুশ্রুতা আসমা, হুগলি থেকে। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। যারা অযথা নিজের শরীরকে কষ্ট দেয় বা নির্যাতন করে, তা যদি সত্ত্বাপোষণে না হয়, তাদের অন্তর্নিহিত ঈশ্বরের জীবন্ত আশীর্বাদকে নিপীড়িত করে তোলে, সে পীড়ন ঈশ্বরকেই স্পর্শ করে। বাণী সংখ্যা 17। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। এখন আমরা সঙ্গীতে ফিরে যাব। এখন ভজন সঙ্গীত পরিবেশন করবেন তনুশ্রী মাইতিমা। জয় গুরু। জয় গুরু। আমি আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা এখানে সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। শুনি মাদল বাজায় কাজল মেঘে, আজ শ্রাবণে। শুনি মাদল বাজায় কাজল মেঘে,
আজ শ্রাবণে বৃষ্টি ধারা ভাষায় ধরা, বৃষ্টি ধারা ভাষায় ধরা, ওই প্লাবনে শুনে মাদল বাজায় কাজল মেঘে আজ শ্রাবণে। তপ্ত কঠিন নিঘাত শেষে তরু শাখাজ উঠলো হেসে, তপ্ত কঠিন নিঘাত শেষে তরু শাখাজ উঠলো হেসে, ভুবন হলো ধন্য মায়ের চরণ বরষণে, নবরূপে আজ জননীর হেথায় আগমনে, বৃষ্টি ধারা ভাষায় ধরা, বৃষ্টি ধারা ভাষায় ধরা, ওই প্লাবনে শুনে মাদল বাজায় কাজল মেঘে আজ শ্রাবণে। আকাশ জুড়ে অন্ধকারে প্রণাম করে মাকে, আকাশ জুড়ে অন্ধকারে প্রণাম করে মাকে, ক্ষণে ক্ষণে ক্ষণ প্রভা, ক্ষণে ক্ষণে ক্ষণ প্রভা, আলোর ছবি আঁকে মা এসেছেন এবার ভবে, দুঃখ বেদন সব মেলাবে, মা এসেছেন এবার ভবে, দুঃখ বেদন সব মেলাবে, পূর্ণ হবে সবার জীবন স্বস্তি সমগানে, মায়ের পূজায় মহ সবে আনন্দ বর্ধনে, বৃষ্টি ধারা ভাষায় ধরা, বৃষ্টি ধারা ভাষায় ধরা, ওই প্লাবনে শুনে মাদল বাজায় কাজল মেঘে আজ শ্রাবণে, শুনে মাদল বাজায় কাজল মেঘে আজ শ্রাবণে, বৃষ্টি ধারা ভাষায় ধরা, বৃষ্টি ধারা ভাষায় ধরা, ওই প্লাবনে শুনে মাদল বাজায় কাজল মেঘে আজ শ্রাবণে, শুনে মাদল বাজায় কাজল মেঘে আজ শ্রাবণে, শুনে মাদল বাজায় কাজল মেঘে আজ শ্রাবণে। জয় গুরু। জয় গুরু, খুব সুন্দর একটি মনোমুগ্ধকর গান, খুব ভালো লাগলো। কিভাবে যেন তোমার কাছ থেকে আমরা গান শুনতে পারি আর পরবর্তী দিনে। এখন আমরা পরবর্তী আবার সঙ্গীত ফিরে যাব। এখন সঙ্গীত পরিবেশন করবেন সঞ্চারী দেবমা নাগাল্যান্ড থেকে। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, জয় গুরু শোনা যাচ্ছে। আজ পরমানন্দ জগজ্জননী শ্রী শ্রী বর্মার 128তম জন্মতিথি। শ্রী শ্রী বর্দার লেখা একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। মা
পদ পঙ্কজ অলকরঞ্জিত রক্ত কমল যেন শুকিছে শ্রীপদ পল্লব জগত দুর্লভ ভক্ত জন কৃপাল শ্রীপদ পঙ্কজ অলুপ্ত রঞ্জিত রক্ত কমল যেন শুকিছে মাধুরী মণ্ডিত মমতা সিঞ্চিত দুনয়নে করুণা জড়িছে তাপস মণ্ডিত চরণ যোগল হৃদয় পদ্ম আলো করিছে শ্রীপদ পঙ্কজ অলুপ্ত রঞ্জিত রক্ত কমল যেন শুকিছে সকল জীবন সাধন পূজন দর্শনে হৃদয় ভরিছে রতন খচিত বাসন ভূষণ শ্রী অঙ্গে কত শোভা ধরিছে শ্রীমন্ত সজ্জিত সিন্ধুর চর্চিত সুন্দর বাতাসুবাহিত সুগন্ধ সৌরভ ভুবন আনন্দিত শ্রীপদ পঙ্কজ অলুপ্ত রঞ্জিত রক্ত কমল যেন শুকিছে লাবণ্য প্রভাই বিভূতি বিভাই প্রকৃতি অপরূপ সাজিছে দেব প্রসবিনী জগত জননী জগতে বড়া ভয় দানিছে শ্রীপদ পঙ্কজ অলুপ্ত রঞ্জিত রক্ত কমল যেন শুকিছে বিনা নিন্দিত ভুবন বাঞ্ছিত কণ্ঠে মধুর ধ্বনি বাজিছে অধম সন্তানে দয়া করো মাগো মা অধম সন্তানে দয়া করো মাগো চরণ রেণু তব যাচিছে শ্রীপদ পঙ্কজ অলকরঞ্জিত রক্ত কমল যেন শুকিছে শ্রীপদ পঙ্কজ অলকরঞ্জিত রক্ত কমল যেন শুকিছে
রক্ত কমল যেন জয় গুরু। খুব সুন্দর একটা গান শোনালেন আমাদের কাছে, খুব ভালো লাগলো। এখন আমরা ইষ্ট প্রসঙ্গে ফিরে যাব। আমাদের কাছে এখন ইষ্ট প্রসঙ্গ করবেন ধানবাদ থেকে সাত্যকী নিয়োগী ভাই। দাদা আমার সময়টা বলে দেবে? হ্যাঁ, 10-15 মিনিট। ঠিক আছে দাদা। জয় গুরু। জয় বন্দে লোক তিলকম সত্ত্বতার্থ বিভূষণম অমর কৃতত শারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগ দীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং পরমারাধ্যা জগৎ জননী বড়মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা এবং সমস্ত ঠাকুর পরিবারের শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং উপস্থিত প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে কিছু কথা পরিবেশন করতে চেষ্টা করছি। আজ পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শুভ 128তম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আমরা সবাই এই প্রাতকালীন সৎসঙ্গে একত্র হয়েছি। তৎসহ আজকে একটা দুঃখের দিনও, যে আজকে আমাদের পরম পূজ্যপাদ পিতৃদেবের তিরোধান দিবস। তো একদিকে যেমন সুখের দিন, আবার অপর দিকে দুঃখের দিন। তো যাই হোক, যেহেতু আমরা সুখটাকে কেন্দ্র করেছি, জগৎজননী শ্রী শ্রী বড়মার আবির্ভাব তিথিকে কেন্দ্র করেছি, তো সেই সুখের দিনটাকে কেন্দ্র করে কিছু কথা পরিবেশন করতে চেষ্টা করছি। সবচেয়ে আগে আমি একটা কবিতা পাঠ করে নিতে চাই, যেটা তিনি দয়া করে আমাকে দিয়েই লিখিয়েছেন তারই আবির্ভাব দিবসে। তো দিবসে কোথাও পাঠ করার সুযোগ হয়নি, তো আমি তিথিতে এটা এখন পাঠ করে নিতে চাই, তারপর এগিয়ে যাব কথার দিকে। মমতাময়ী সূর্য, তুমি যে গো মমতার আকাশের সেই মমতাময়ী সূর্য, ধারণ করে রাখো সবারে স্নেহের বাঁধনে, হও না অধৈর্য। কত ভুল করি আমি, করি সৎকে হেলা, তুমি তো ফিরিয়া আনো হে জননী, শেখাও পথ চলা। কতই না সন্তান সন্ততি তব, কেউ বা শান্ত আবার কারোর অনেক জেদ, স্নেহের সুতোয় রাখো গেঁথে সবারে, করো না কো ভেদ। তুমি তো আদর্শ নারী যে গো মা, শিখিয়েছ সকলের ভালোবাসিতে কেবলই দিবারাত্রি, কাউরেই করনি পর হেমা স্নেহময়ী জগদ্ধাত্রী। স্বামী সেবা কারে কয়, দেখায়েছ সকলকে, অন্ধকে পথ পার করায়েছ, বল যুগিয়েছ দুর্বলকে। দয়ালের তৃপ্তি তাঁরই সন্তুষ্টি, করেছিলে তুমি জীবনে মুখ্য, করে করিয়ে শিখিয়েছিলে তাঁরই হাসি মোদের জীবনের প্রধানতম লক্ষ্য। তুমি আছো বলেই তো আজ নেই কেউ অসহায়, নেই কেউ অনাথ, সকলের মাঝেই তুমি, সবার মাথায় তব হাত। আজ তব আবির্ভাবে এই মোর শ্রদ্ধার ঘ নিবেদন, দয়া করে মতি দাও হেমা, যেন সর্বদা করি তোমায় স্মরণ। যাই হোক, জানি না কেমন কি হয়েছে, তিনি দয়া করে এটা লিখিয়েছিলেন, আর আমিও মনের ভাবটা এই কথার মাধ্যমে পরিবেশন করতে চেষ্টা করেছিলাম। যাই হোক, আমরা গত কিছুদিন আগে জগৎজননীর আবির্ভাব দিবসকে কেন্দ্র করে সারা দিন ব্যাপী অনুষ্ঠান করেছিলাম, আজকে তিথি। তো তেমন ভাবে বড় মা সম্বন্ধে কি বা বলবো, কিছুই এখানে উপস্থিত যারা রয়েছে তাদের জন্য কিছুই অজানা নয়, কারণ শ্রাবণ পরিক্রমা চলে এসছে, আজ 20তম দিন শ্রাবণ পরিক্রমার। তো সবাই বড় মায়ের জীবনীর নানান রকম ঘটনা শুনেছে, তার স্বামীর প্রতি ভক্তি, তার স্বামীর প্রতি টান, স্বামীর প্রতি অনুরাগ, সন্তান সন্ততিদের প্রতি অনুরাগ, ভক্তদের প্রতি অনুরাগ, সব কিছুর ব্যাপারে সবকিছুর জানা।
তো কি বা বলবো তার ব্যাপারে নতুন কিছুই বলার নেই, তাও চেষ্টা করব কিছু বলার। যেমন এই যে কবিতার মাধ্যমে পরিবেশন করতে চেষ্টা করলাম তাঁরই কিছু কথা, তাঁরই ব্যক্তিত্বকে, এত সুন্দর সুন্দর সঙ্গীতের মাধ্যমে পরিবেশন হলো তাঁর ব্যক্তিত্ব। তো আমার জীবনে পূজ্যপাদ বাবাই দাদার, আচার্য দেবের, পূজনীয় অবিন দাদার দয়া রয়েছে, কিন্তু বড় মা সম্বন্ধে বলাটা ব্যাপারটা এরকম হচ্ছে যে হ্যাঁ সবার মুখে শুনছি কিন্তু নিজে তেমন ভাবে উপলব্ধি নেই। কিন্তু যখন পুরুষোত্তম আসেন তার সাথে সাথে তার লীলা সঙ্গিনী, তার সহধর্মিণীকেও নিয়ে আসেন, সবাই এনেছেন, শ্রীরামকৃষ্ণ এনেছেন, শ্রী চৈতন্য এনেছেন, এমনকি আমার পুরুষোত্তম পরম দয়াল তিনিও সঙ্গে জগৎ জননী শ্রী শ্রী বড় মাকে নিয়ে এসেছেন। তারপর তিনি এটাও বলছেন তোমাদের ঠাকুর যদি নারী রূপে জন্মগ্রহণ করতেন তাহলে সে বড় বউয়ের মতোই হতো বা তোমাদের বড় মায়ের মতোই হতো, তিনি এই কথাটাও বলছেন। তো যেমন পুরুষোত্তম বংশধর আমরা ঠাকুরের এসেন্স পাই আচার্য দেবের মধ্যে, পূজ্যপাদ ও বাবাই দাদার মধ্যে, তেমন আমরা পূজানিয়া মা বড় বৌদির মধ্যে, বড় বৌরানি মায়ের মধ্যে বড় মায়ের এসেন্স পাই, যেহেতু তিনি পুরুষোত্তমের বংশধর, তার লীলা সঙ্গিনীও তার মতোই হবেন, জগৎ জননী বড় মায়ের মতোই হবেন। তা আমার জীবনে সেই বড় মায়ের পরশ আমি কার থেকে পেয়েছি সেই জিনিসটা আমি একটুখানি শেয়ার করে নেব। আমি আগে কোনো সৎসঙ্গে বলিনি, ভুলেও যেতাম, এই কথাটা মাথায় থাকতো না, তো আমি সেই জিনিসটা পরিবেশন করতে চেষ্টা করছি। কথাটা হচ্ছে 2018-র অগস্ট সেপ্টেম্বর দিকের হবে, ঠাকুর বাড়ি গেছি, তখন পূজ্যপাদ ও বাবাই দাদার ওখানে নিবেদনের লাইনে ধানবাদের কয়েকজন গুরু ভাইয়া ছিলেন, আমিও ছিলাম সেখানে, দাঁড়িয়ে আছি নিবেদনের ওখানে। সেখানে বাচ্চুদা সুশান্ত প্রামাণিক দা, উনি আমাকে দেখলেন, দেখে আমার কাছে আসলেন, তুমি সস্তায় নি তো লাগে দাদা। তখন তিনি আমাকে বলছেন দুপুরবেলায় আনন্দবাজার হওয়ার পর, আনন্দবাজার করে নেওয়ার পর তুমি বর্দা বাড়িতে একবার আসবে তো, তাহলে আগে ঠিক আছে আসবো। আমি বললাম, বলছে যে তোমাকে দিয়ে কিছু কাজ আছে তো আসবে, তাহলে আগে ঠিক আছে আসবো তিনি বললেন। যখন এতটাই আনন্দ ছিল, উৎসাহ ছিল, যেহেতু ডাক দিয়েছে কোনো কাজ আছে, দুপুরবেলায় বর্দা বাড়ি বন্ধ থাকে, তাও ডেকেছেন যখন, হলে দর্শন হলেও হতে পারে এই দুপুরবেলাতে একান্তে, তো এইরকম একটা মনে লোভ ছিল, পূজ্যপাদ বাবাই দাদার দর্শন পেতে পারি, পূজনীয় অবিন দাদার দর্শন পেতে পারি, এইরকম একটা লোভ নিয়ে সকালবেলাতে হ্যাঁ বলে দিয়েছি। এতটাই মনে উৎসাহ, এতটাই আনন্দ যে আনন্দবাজার করিনি, যদি আনন্দবাজার করতে গিয়ে দেরি হয়ে যায়, যদি আমি না পৌঁছাতে পারি সময় মতো, আনন্দবাজার করিনি, ছুটে চলে গেছি বর্দা বাড়ি সময় মতো। গিয়ে দেখছি ক্যান্টিনে অনেকগুলো গুরু ভাই অলরেডি বসে রয়েছেন, প্রায় 10-12 জন হবে, সবাই বসে রয়েছেন, সবাইকে বাচ্চুদা ডেকে এনেছেন, গিয়ে সবার সাথে, কেউ মুর্শিদাবাদের, কেউ মালদার, নানান রকম জায়গার অনেক গুরু ভাইয়েরা ছিলেন, সবার সাথে আলাপ পরিচয় হয়, সবাইকেই বাচ্চুদা ডেকেছেন। তার অনেকক্ষণ পর বাচ্চুদা আসলেন, দে বলছেন যে তোমাদেরকে নিয়ে একটা বিশেষ জরুরি কাজ করানোর আছে। তো কি বিশেষ জরুরি কাজ? না বড় বৌরানী মায়ের রান্নাঘরে নাকি কোনো ইঁদুরে উৎপাত করছে, তো ইঁদুরের উৎপাত তাড়ানোর জন্য বা ইঁদুরকে তাড়ানোর জন্য এই সৈন্যদের ডাকা হয়েছে, এমন করে বাচ্চুদা বললেন। যে বলছেন যে বৌদির রান্না করে ইঁদুরে খুব উৎপাত করছে, তাই তোমাদেরকে ডেকে আনা। আর তিনি এটাও গাইডলাইন্স দিয়ে দিলেন অনেকগুলো, যে ওপরে যখন কাজ করবে তখন কিন্তু জায়গার জিনিস জায়গাতে রাখা হয়, আর আওয়াজ করবে না, আস্তে আস্তে কথা বলবে, কারণ দাদা রাগ করবেন, তিনি শান্ত পছন্দ করেন, পূজ্যপাদ বাবাই দাদার ব্যাপারে বলছিলেন। তারপর তিনি বড় বৌরানী মাকে কল করলেন, বড় বৌরানী মাকে জিজ্ঞেস করলেন আমরা কি আসবো এখন, তো তিনি বলছেন যে একটু পরে আসতে, যেহেতু তখনও তাদের খাওয়া হয়নি। গেলাম, তারপর ওনাদের খাওয়া হলো, বড় বৌরানী মা ফোন করলেন বাচ্চুদাকে, তারপর ওই যে গোল সিঁড়িটা যেটা দিয়ে পূজ্যপাদ বাবাই দাদা ওঠেন, সেই সিঁড়িটা দিয়েই আমাদেরকে সবাইকে উঠতে হতো, তো যেহেতু তিনি সেই সিঁড়িটাতে ওঠেন, সেই সিঁড়িটাও শুদ্ধ পবিত্র, সিঁড়িটাও প্রণম্য, প্রণাম করেই উঠলাম। উঠলাম, উঠে পরে যে ঘরটাতে তিনি বসেন সে ঘরের বাইরেটাতে আমরা সবাই দাঁড়ালাম, দিয়ে বাচ্চুদা দুজনকে নিয়ে গেলেন,
সিঁড়িটা দিয়ে উঠে পরে বাঁ দিকে যে প্রথম ঘরটা, সেই ঘরটা হচ্ছে তাদের রান্নাঘর, বড় বড়নি মায়ের রান্নাঘর সেটাই, তারপর অন্যান্য ঘর। তো বাসনগুলো এক এক করে রান্নাঘর থেকে বার করা হলো, তারপর সেই বাসনগুলোতে অনেক ধুলো ময়লা জমেছিল। তো আমরা কি করলাম, আমরা জয়জন ছিলাম সবাই, সেই বাসনগুলো পরিষ্কার করছিলাম ধুয়ে মুছে। তো বাসন পরিষ্কার করতে করতে যেহেতু এতগুলো সব ছেলেরা রয়েছি, তো হাসি আর কিও হচ্ছে, অনেক কথা হচ্ছে। তো অনেক কথা হতে হতে ভেতর পর্যন্ত হয়তো আওয়াজ যাচ্ছিল সম্ভবত। একবার বড় বৌরানী মা আসলেন, বড় বৌরানী মা এসে নিজের স্নেহ ভরা নয়ন দিয়ে আমাদের দিকে তাকালেন, সবার দিকে, নিজের প্রতি প্রত্যেকটা সন্তানের দিকে তিনি তাকালেন, দিয়ে একটা হাসি দিলেন আমাদের সবাইকে দেখে। সেই হাসিটাই আমরা আশীর্বাদ স্বরূপ গ্রহণ করলাম। তিনি বলছেন যে বাচ্চু তোমাদেরকে খুব খাটাচ্ছে না, তোমাদের খুব কষ্ট হচ্ছে। তার আমরা সবাই আনন্দের সাথে বললাম না মা কোনো কষ্ট হচ্ছে না, সৌভাগ্য এটা। সবাই যা যা বলার, তারপর মা চলে গেলেন আমাদেরকে উৎসাহ দিয়ে। আরো মায়ের উৎসাহ পেয়ে গেছি, আরো উৎসাহ বেড়ে গেছে, আরো হাল্লা চিল্লা হচ্ছে, গল্প হচ্ছে জোরে জোরে। কিছুক্ষণ বাদে পূজ্যপাদ বাবাই দাদা ঘর থেকে বেরিয়ে আসলেন, একটা হোয়াইট টি শার্ট হোয়াইট প্যান্টে ছিলেন। তাকে কারোকে কিছু বলতে হয়নি, তিনি শুধু নিজের গম্ভীর চাহনি দিয়ে সবার দিকে একবার তাকালেন। সবাই শান্ত, যেন যেমন স্কুলে যখন ক্লাসে বদমাশি করতাম টিচার যেমন তাকিয়ে দিত, যেমন পিন ড্রপ সাইলেন্স, তেমন তিনি এমন দৃষ্টি ফেললেন যে আমরা যে সবাই ওখানে যেন বোবা হয়ে গেলাম, সবাই পিন ড্রপ সাইলেন্স, যে তার হয়তো কষ্ট হচ্ছে যে আমরা এত জোরে জোরে কথা বলছি। তারপর সবাই শান্ত হয়ে কাজ করছি, ইঁদুর তো পাওয়া গেল না, তা তাদের বাসন স্পর্শ করার সুযোগ পেলাম। তিনি যে বাসনে খান, যে বাসন ব্যবহার করেন, সেসব জিনিসগুলো ছুতে সৌভাগ্য লাভ করলাম, সেই বাসনগুলো মাজার সৌভাগ্য হলো আমাদের। তারপর রান্নাঘর পরিষ্কার করা হলো। এসব করতে করতে সন্ধে প্রার্থনার সময় হয়ে গেল। তো তখন যে আমরা যাব বর্দা বাড়ি পর্যন্ত, সেই সময়টা নেই, কারণ অনেকটা সময় হয়ে গেছিল, বর্দা বাড়ি পর্যন্ত যেতে যেতে প্রার্থনা প্রায় অনেকটাই শেষ হয়ে যাবে। তো তখন বাচ্চুদা আমাদেরকে নিয়ে গেলেন বর্দা বাড়ি, মানে যে বর্দার মন্দিরটা, সে বর্দার মন্দিরে বর্দার ঘরে প্রবেশ করার সেদিন প্রথম সৌভাগ্য লাভ করেছিলাম। সে যে ঘরটাতে বাইরে থেকে প্রণাম করতাম এতদিন, বাইরে থেকেই প্রণাম করে যার মধ্যে বর্দাকে ফিল করতাম, যে এসেন্সটা ফিল করতাম, সেদিন এতটাই সৌভাগ্য লাভ হয়েছিল। প্রথমত তাদের বাসন, তাদের জিনিসপত্র হাত দেওয়ার সৌভাগ্য হলো, তারপর দয়া করে শ্রী শ্রী বর্দা যে ঘরে থাকতেন, যে বাড়িটাতে তিনি প্রত্যক্ষ জ্যান্ত রূপে বসে আছেন, সেই বাড়িতে প্রবেশ করার সৌভাগ্য লাভ হয়। আর সেখানে প্রার্থনা করি, যেন ফিল করছিলাম সেখানে সেই আসনে সেই খাটে শেষে বর্দার শ্রী বিগ্রহণে তিনিই যেন সাক্ষাৎ বসে রয়েছেন। আমি বলছি আমার সারা গায়ে শিহরণ জাগছে, হ্যাঁ সে যে কি অনুভূতি। তারপর প্রার্থনা হয়েছে আবার যে সবাই কাজ করবে, সে তার জন্য সেই কাজ করে ইন্ধন জোগানোর জন্য, সে তো মমতাময় মা স্নেহময়, যে বললাম যে যেমন বড় মা এসেছিলেন পুরুষোত্তমের সাথে, তেমন পূজ্যপাদ বাবাই দাদার সাথে বড় বৌরানী মাও এসেছেন। বড় বৌরানী মা তখন বাচ্চু তাকে পাঠালেন, সব সবাইকে নিয়ে যা বাপিদার দোকানে, সবাইকে গিয়ে চা চপ মুড়ি খাওয়া দিয়ে আবার নিয়ে আয়। তিনি সব দিক লক্ষ্য রেখেছেন যে হ্যাঁ আমার ছেলেপুলেরা এতক্ষণ ধরে কাজ করছে, তাদের হয়তো খিদে পেয়েছে, তার জন্য তিনি আমাদের সবাইকে পাঠালেন বাচ্চুদার সাথে। দে আমরা গেলাম, দে জল খাবার খাওয়া হলো, তারপর আমরা আবার চলে আসলাম সেই জায়গাতে যেখানে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। তারপর আমরা আবার আমার বেরোনোর ছিল, কারণ সকাল থেকে মা বাবার থেকে আলাদা ছিলাম, তখন একটু ফাঁকি মারলাম, তখন মাকে বললাম মা আমি যাই, আমাকে যেতে হবে। তখন বড় বড়নি মা বললেন না হ্যাঁ যার যার যাওয়ার আছে চলে যাও, যাদের অসুবিধা আছে। তিনি সবাইকে হাসি মুখে পাঠালেন, আবার যারা যারা চলে যাচ্ছেন সেদিনই বেরিয়ে যাচ্ছেন তাদেরকে বলছেন এ সাবধানে যেও, আবার এসো, এসব করে তিনি সবাইকে সবার সাথে ওয়ান টু ওয়ান কথা বলছেন। আমি সেই যেটা তার ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুমে আমরা সবাই বাইরে থেকে প্রণাম করছিলাম, যেমন সাধারণ ঘরে মায়েরা আমাদের সিরিয়াল দেখেন, জি বাংলা দেখেন, এসব তিনিও সবার সাথে গল্প করছেন, টিভি চলছে, দেখে বড়ই আনন্দ লাগছে। আমরা হয়তো বাইরে থেকে দেখি যে হ্যাঁ তারা কত লাক্সারিয়াস লাইফ লিড করছেন, তারা হয়তো কত আরামের জীবন কাটাচ্ছেন, ওদের হয়তো বিশাল আহামরি কোনো ব্যাপার হবে, কিন্তু তা না। আমি সামনে থেকে দেখে এসেছি যে আমাদের যে রান্নাঘরগুলো হয় সেগুলো হয়তো আরো হাইফাই ব্যাপার, যে হ্যাঁ চিমনি রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, নানান রকম
বাসনপত্র, কি ডাইনিং সেট, কাটলারি সেট, অনেক কিছু থাকে আমাদের সাধারণ রান্নাঘরে, কিন্তু তাদের দেখলাম স্টিলের সামান্য বাসন, চামচ, খুন্তি, হাতা, প্লেট, থালা এসবই রয়েছে। তেমন কোনো লাক্সারি নেই, কিছু না, অতীত থেকে অতি সাধারণভাবে তারা থাকেন। আমরা বাইরে থেকে ভাবি হয়তো হ্যাঁ তাদের বিশাল ব্যাপার, কিন্তু কিছুই না। তারা আমাদেরকে কি করে থাকতে হয়, কি করে জীবন চালন আমাদের হওয়া লাগে, কি করে আমরা যেন ফুটানি না মেরে থাকতে পারি, সেটা তারা নিজেদের সাদা জীবনের মধ্যে দিয়ে আমাদেরকে বোঝান। সেদিন উপলব্ধি হলো যে আমরা কতটা ভুলভ্রান্তিতে থাকি, হ্যাঁ তারা যে কত লাক্সারিয়াস লাইফ লিড করেন, তারা কতটা আনন্দে থাকেন, হ্যাঁ তাদের বিশাল ব্যাপার, কিছুই না। যেমন আমাদের মারা মাটিতে বসে টিভি দেখেন, তিনিও মাটিতে বসে টিভি দেখেন, তিনিও সবার সাথে গল্প করেন, বাচ্চাদের সাথে লুডো খেলেন, টিভি দেখেন, আমাদের মতোই সাধারণ লাইফ লিড করেন। তো যাই হোক, আমার জীবনে আমি বড় মায়ের পুরস্কার থেকে পেয়েছি, আমি জগৎজননীর পুরস্কার থেকে পেয়েছি, সেটাই আমি পরিবেশন করতে চেষ্টা করলাম। আর এই আমার অনুভূতি আমার জীবনে জগৎজননীকে নিয়ে, বড় বড়নি মাকে নিয়ে আমার জীবনে যা অনুভূতি, সেটা হয় আমি কখনো পরিবেশন করতাম না, যেহেতু আজকে বিশেষ তিথি, সেটাই আমি পরিবেশন করতে চেষ্টা করলাম। যেমন পূজ্যপাদ ও বাবাই দাদার মধ্যে আমরা প্রিয় পরমের এসেন্স পাই, প্রিয় পরমের পরশ পাই, তেমন বড় বড়নি মায়ের সাথে যদি আমরা গিয়ে কথা বলি, আমরা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের পরশ পাবোই পাবো। যাই হোক, আমার সময় হয়ে গেছে, 15 মিনিট মতো হয়তো বলে নিয়েছি। উপস্থিত অনুপস্থিত প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন নিশ্চল মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরম দয়ালু রাতুল চরণে। সবাই খুব খুব ভালো থাকেন, আনন্দে থাকেন। জয় গুরু। জয় গুরু। খুব ভালো ইষ্ট প্রসঙ্গ শুনলাম আমরা সাত্তবী ভাইয়ের কাছ থেকে। সত্যি আমরা বাইরে থেকে ভাবি যে ওনারা খুব বিলাসিতা, মানে বিলাসবহুল ভাবে থাকেন, কিন্তু আমরা মানে সামনে থেকে না দেখলে কখনোই বুঝতে পারি না। আমি আমিও এটা উপলব্ধি করতে পেরেছি আমার ষষ্ঠিনীর সময়। আমি মানে আমার ভাগ্যক্রমে আমি একদম অবিন দাদার বেডরুমে গিয়ে আমি সেখানে বসে ষষ্ঠিনী নিতে পেরেছি। তো আমি সেখানেও দেখেছি অবিন দাদা রুমটা বা ওনার বেড, একটা রুমে অবিন দাদা অন্য ভাই দুজন একসাথে থাকেন। আমরা আমাদের যখন একটা খাট বা একটা পালংকে একা একা হচ্ছে না ঠিকঠাক, ওনারা দুটো ছোট ছোট খাটে দুজন থাকেন। মানে বিলাসিতাটা আমরা মানে বজায় রাখি, কিন্তু ওনারা সত্যি কিভাবে থাকেন না সামনে থেকে দেখলে আমরা বুঝতে পারি না। খুব সুন্দর একটা কথা তুলে ধরলো সার্থকী ভাই। তো সার্থকী ভাইয়ের ও তার পরিবারের মঙ্গল প্রার্থনা করি, আরো তোমার কাছ থেকে আমরা যেন এইভাবে ঠাকুরের কথা শুনতে পারি। এখন আমরা সঙ্গীতে ফিরে যাব। এখন সঙ্গীত পরিবেশন করবেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তৃপ্তি মণ্ডল মা। তৃপ্তি মণ্ডল মা, শুনতে পাচ্ছ? জয় গুরু। জয় গুরু। মাতা সরুন শিবায়ণী, মাতা সরুন শিবায়ণী, সুরতা সুবিনাশিনী, সুরতা সুবিনাশিনী, জগ জননী, মাতা সরুন শিবায়ণী, সুরহরণধারিণী। Yeah.
সমরি পুনাশিনি আমি দুর্গা দুর্গতি হারিণী জননী মানা ষোড়শী তোমারে তোমারে বুঝেছি মাগো তোমারে তোমারে বুঝেছি শুধু মামা বলে শ্রীচরণ ধরে তুমি সকল সুখ নাই সকল শান্তি বিধাইনি তুমি নিখিল প্রাণদায়িনি তুমি নিখিল প্রাণদায়িনি দুর্গা সম্পুরে ভবানী আমি পুরুষ মহিষ মর্দিনী পুরুষোত্তম জয়া জননী মাতা ষোড়শী বালাচারিণী মাতা ষোড়শী বালাচারিণী মাতা জয় গুরু। খুব সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করলেন, ওনার রঙ্গনার পরিবারে মঙ্গল প্রার্থনা করি শিশু ঠাকুরের চরণে। এখন আমরা আবার ইষ্ট প্রসঙ্গ শুনব, আমাদের কাছে তার কথা বলবেন ময়নাগুড়ি থেকে অরূপ দত্ত ভাই। শোনা যাচ্ছে অরূপ দত্ত ভাই? শোনা যাচ্ছে? জয়গুরু বলছি, শেষে বলি, একটু একটু অসুবিধা আছে তো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের আমাদের কাছে এখন ইষ্টপ্রসঙ্গ করবেন হুগলি থেকে সুস্মিতা দাসমা। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। জয়গুরু পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীচরণে আমার প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার প্রণাম। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে আমার প্রণাম। পূজনীয় বাবাই দাদা শ্রীচরণে আমার প্রণাম। এবং এই সৎসঙ্গে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু জানাই। আপনাদের প্রতি প্রত্যেকের শান্তি স্বস্তি কামনা করি দয়ালু শ্রীচরণে। আগের দিন একটা সৎসঙ্গে জয়েন হয়েছিলাম, সেখানে একজন দাদা সৎসঙ্গ রেখেছিলেন বিশ্ববাসীর মঙ্গল কামনায়। তার সৎসঙ্গ দেবার পেছনে মানুষের যে একটা মঙ্গল কামনা, এই যে কারণটা শুনে খুব ভালো লাগলো। যে আমরা মানুষ, অনেকে বলে না যে মানুষ এখন আর ভালো নেই, মানুষ মানুষের খারাপ চায়, তো মানুষ মানুষের জন্য আজও ভাবে, আর সেটা ঠাকুরের জগতে এসে নিত্যদিন বুঝতে পারি। প্রতিটা সৎসঙ্গে প্রতিটা মাতৃ সম্মেলনে যখন যাই, সবাই সবার মঙ্গল প্রার্থনা করছে। এই যে আমরা সকালবেলা উঠে যারা দীক্ষিত অদীক্ষিত প্রতিটা মানুষে দেখি সবাই বলে গুড মর্নিং,
বা রাত্রে শুতে যাওয়ার আগে বলে যে গুড নাইট, এই যে ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে, এই যে এই সম্বোধনগুলো, এগুলো যে আমরা জানাই, কারণ আমরা সবাই ভালো থাকতে চাই আর ভালো রাখতে চাই, তাই জন্য কিন্তু এই সম্বোধনগুলো আছে। আর এইগুলো এখন থেকে যে চলে আসছে তা নয়, এগুলো আমাদের পূর্ববর্তী যে আর্য ঋষি তারাই দিয়ে গেছেন এই সমস্ত শুভেচ্ছা সম্বোধনগুলো। মানে একটা কথা আছে যে সর্বে সুখিনো সন্ত সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভরদানি পশ্যন্ত ন কশ্চিৎ দুঃখ মাপনুয়াত। মানে সবাই সুখী হোক, সবাই নিরোগ হোক, সবাই সবার মঙ্গল হোক, কেউ যেন দুঃখ না পায়। এই যে এইসব মন্ত্র শুভেচ্ছা জানাতে বা শুভেচ্ছার বার্তাকে স্মরণ করিয়ে দিত। আমরা প্রত্যেকেই তো সুখী হতে চাই, কিন্তু আমরা সুখী হব কিভাবে সেইটাই আমরা আসলে জানি না। সুখী হতে চাইছি কিন্তু রাস্তাটা জানি না। আমরা তো সাধারণ মানুষ, আমরা নাই জানতে পারি। অর্জুনের মতো বীর ভগবান তুল্য মানুষ, সেও জানতেন না যে সুখের সন্ধান কোথায় গেলে পাওয়া যাবে, সুখ কিভাবে পাওয়া যাবে। তাকে শ্রীকৃষ্ণ জানিয়েছিলেন যে সুখ কিভাবে, সেখানে শ্রীকৃষ্ণ বলছেন নাস্তি বুদ্ধির যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা, নচা ভাবয়েত শান্তির শান্তস্য কুত সুখম। মানে অযুক্তের বুদ্ধি হয় না, ফলে বাঁচার ভাবনা ভাবতে পারে না, শান্তি পায় না। আর অশান্ত যে সে সুখের সন্ধান কোত্থেকে পাবে? শ্রীকৃষ্ণকে যদি যদি আমরা গীতাকে মানি, তাহলে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে যে যতক্ষণ না যুক্ত হচ্ছে ততক্ষণ সে সুখী হয় না, সম্ভবই নয় সে তার কোনোভাবে সুখ আসা। তাহলে আগে আমাদের আদর্শের সাথে যুক্ত হতে হবে, জীবনে একজন কেন্দ্র, জীবনে একজন কেন্দ্র করে চলতে হবে। এই যে সূর্য, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো চলছে, মানে ঘুরছে বলেই গ্রহগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না, কারণ তার একটা নির্দিষ্ট কেন্দ্র রয়েছে। তাই আমাদেরও কেন্দ্র করে যদি আমরা চলি, তাহলে আমরাও এরকম ছড়িয়ে ছিটিয়ে যাব না। আর ঠাকুর যা কিছুই বলেছেন সব কিছুই তো আমাদের মঙ্গলের জন্য বলেছেন, ধর্মের জন্য বলেছেন। ঠাকুর সত্যনারায়ণ বলছে যা কিছু দাঁড়িয়ে আছে সব ধর্মের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আর ধর্মটা মানার পথ হলো আদর্শের প্রতি আমাদের প্রবল অনুরাগ থাকতে হবে, আর তিনি যা বলেছেন সেগুলো মেনে চলতে হবে। আর এই যে তার প্রতি যেই প্রবল অনুরাগ, এই তার আদেশ পালন, এই দুটো যদি কেউ অক্ষরে অক্ষরে পালন করে চলতে পারে, তাহলে তার ভালো থাকা, সুখী হওয়া, তার জীবনে আনন্দ উল্লাস যাই থাক না কেন সবই সে পেতে পারে, সবই সে পাবে। একবার ডক্টর রেবতী বিশ্বাস দা ঠাকুরকে বলছেন যে আপনার দর্শনের মূল কথাই হচ্ছে যে ইষ্টনিষ্ঠা, ইষ্টের প্রতি যত নিষ্ঠা হবে তাহলে সে আরও জীবনে উন্নতি করবে, জীবনে সব থেকে মুখ্য হবে নিষ্ঠ। তাহলে অনেকে হয়তো ইষ্টনিষ্ঠ হতে পারে না, সবাই তো সমানভাবে তাকে ভালোবেসে উঠতে পারে না, তাহলে কি আপনি দয়া করবেন না, আপনি কি দয়া করেন না? তখন ঠাকুর বলছেন যে তা না হলে তোরা আর বেঁচে আছিস কি করে? তবে তার দয়া করার একটা রাস্তা তো চাই। ইষ্টনিষ্ঠ থাকলে তার দয়াটাকে খুব ভালো করে অনুভব করা যায়, ইষ্টনিষ্ঠ থাকলে আমরাও সক্রিয় হয়ে যাই, আর তার দয়াটা আমাদের মধ্যে ভালোভাবে ফুটে ওঠে। এ বিষয়ে ঠাকুরের যে ভক্তি তোর ভক্তি তোর শক্তি আনে, বোধ আনে তোর জয়, ভক্তি বোধ ছাড়িস না কো হবি না কো ক্ষয়। এখানে একটা ঘটনার কথা মনে পড়ছে, ওই রেল দুর্ঘটনা একবার এক দাদা প্রাণে বেঁচেছিলেন। দাদাটা যখন ট্রেনে বসেছিলেন তখন কে যেন তাকে মানে শুনতে পাচ্ছেন যে এক্ষুনি নেবে পড়। প্রথমে সে শুনে মানে কথাটা শুনে সেরকম অতটা বুঝতে পারেনি। তো তিনবারের বেলায় কে যেন তাকে ধমক দিয়ে বলছেন যে এক্ষুনি নেবে পড়।
তখন সে নেমে গেছে। নেমে যাওয়ার পর কিছুক্ষণ পর গিয়ে ওই ট্রেনটার অ্যাক্সিডেন্ট হয়ে সবাই মারা যায় ট্রেনে, কিন্তু ওই দাদাটি তখন বেঁচে যায়। তখন ওই দাদাটি ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে আপনি শুধু আমাকেই বাঁচালেন, আরও তো ওখানে ট্রেনে অনেক মানুষ ছিলেন, তাদের বাঁচালেন না, তারা কি আপনার সন্তান না? তখন ঠাকুর বলছেন যে আমি সবাইকেই ডেকেছিলাম কিন্তু আমার ডাক কেউ শুনতে পায়নি, তোর সাথে আমার যে যোগটা, যে কানেকশনটা রয়েছে তাই তুই শুনতে পেয়েছিস। ওই ওই দাদাটার পরম নিষ্ঠার জন্য কিন্তু এটা হয়েছে, এই যে তিনি সক্রিয় ছিলেন, তিনি ঠাকুরের ইষ্টভীতি করতেন, নাম ধ্যান করতেন, তাই জন্য কিন্তু তার দয়া পেয়েছেন। আমরা যদি যুক্তই না হই তার সাথে, তাহলে আমরা কিভাবে তার দয়াটা পাবো? এটা খুবই সাধারণ, আমি কাউকে ফোন করছি, যদি সে ফোনটা না রিসিভ করে তাহলে আমি কি তার সাথে কথা বলতে পারবো, বা আমার যে কথাটা বলার, তাকে যে জিনিসটা জানানোর, সেটা কি আমি জানাতে পারবো? জানাতে পারবো না। তাই ঠাকুরের ক্ষেত্রেও তেমনি, তিনি কিন্তু আমাদের কল মানে ফোন লাগিয়েই রেখেছেন, আমরা রিসিভ করতে পারি না, ভুলটা সেখানেই আমরা করি। তার খুব সহজ কথা সেটা হচ্ছে করো হও পাও, আর আমরা এই যত করব তত হব তত পাবো, এইটা যদি মেনে চলি তাহলে আমাদের সুখ ছাড়বে না, সুখ আমাদের সাথে থাকবে। ঠাকুরের একটা ঘটনা বলি, ঠাকুরের ছোটো ভাই তার তার কোনো একটা মেয়ের, ঠিক যাই হোক, ঠাকুরের ছোটো ভাইয়ের মেয়ের টাইফয়েড হয়েছিল, তো সাথে ননিদার স্ত্রীরও টাইফয়েড হয়েছে। সে সময় তখন ঠাকুর প্যারিদাকে ডেকে তাদের যাতে মানে রোগ নিরাময়ের জন্য ওষুধ ওষুধ তৈরি করার কথা বলেন। তখন প্যারিদার সেই ওষুধ তৈরি করে ঠাকুর সেখানে দাগ দিয়ে দেন, বলে যে এই দুটো ওষুধ প্রথম রোগীকে তুমি নিজে খাইয়ে দিয়ে আসবে, আর তারপর ওনারা যেন খেয়ে নেয়। তো প্যারিদা ওষুধের দুটো বোতলের শিশিতে ভরে ননিদার মা ননিদার স্ত্রীর জন্য একটা দিয়ে গেছে, আর ওই বাদলদার মেয়ের জন্য নিয়ে গেছেন। তারপর 10-15 দিন পর ননিদার স্ত্রী সুস্থ হয়ে যান, কিন্তু ওই বাদলদার মেয়ে মারা যান। তখন ঠাকুর বলছেন যে কি হলো, এটা কি করে সম্ভব, তুই ঠিক করে ওষুধ খাইয়ে এসেছিলি? তখন প্যারিদা বলছেন যে হ্যাঁ ঠিকভাবে খাইয়ে এসেছিলাম। তখন বলছে তাহলে একবার যা গিয়ে দেখে আয় কী হয়েছে কী হলো। তখন প্যারিদা বলছেন আর গিয়ে কী হবে, তাও গেছেন, বলছে তাও যাওয়ার আগে একবার ননিদার স্ত্রীর সাথে দেখা করে যাবি, আর এইসব কথা কিছু বলার দরকার নেই। তো উনি যাওয়ার পথে সেই কথা মতো ওনার বাড়ির সামনে যায়, তো তখন দেখেন উনি ঝাঁট দিচ্ছেন, বলছে আপনি সুস্থ থাকুন, রেস্ট করুন, আর এত বেশি কাজ করবেন না। তো সে উনি কথাটা শুনে তখন বলছে যে আর কি কোনো ওষুধ খেতে হবে? তখন বলছে যে না, ঠাকুর তো কোনো ওষুধের কথা বলেননি, এখন এরমভাবে রেস্ট করবেন, কোনো রকম খাটাখাটনি করবেন না। আর তখন যখন বাদলদার ঘরে যান তখন দরজাটা খোলা ছিল, দরজা থেকে তাকটা দেখা যাচ্ছে বাইরে থেকে, গিয়ে দেখে যে ঠাকুর যে ওষুধটা দিয়েছিলেন সেই ওষুধটা সে তাকের উপর রাখা আছে, আর সেইভাবেই রাখা আছে। তখন বলছে আপনি এটা কী করেছেন, আপনি ডেকে বলছে আপনি এটা খাওয়াননি? তখন বলছেন না, যা রোগ হয়েছে সেই মতোই তো ওষুধ এনে, হোমিওপ্যাথি ওষুধ এনে খাইয়েছি। বলছে ঠাকুর যে ওষুধটা দিয়েছেন সেটা আপনি খাওয়াননি? তখন বলছে যে না, আর কি করা যাবে, যে রোগ সেই রোগেরই তো ওষুধ খাইয়েছি, কিন্তু এখন যা বিধির নিয়ম। তখন উনি ওই ওখান থেকে মোটামুটি বিরক্ত হয়ে অনেক কষ্ট পেয়ে ওখান থেকে বেরিয়ে আসেন, এসে ঠাকুরকে বলেন যে এই ঠাকুরকে পুরো ঘটনা বলেন। তখন ঠাকুর সমস্তটা শোনার পর একটা বাণী বলেন, সেটা হচ্ছে ইষ্ট শক্তির মাঝে অন্য শক্তি ক্রিয়া করলে ইষ্ট শক্তি লজ্জায় দূরে সরে যায়। এটা সত্যি একটা চরম সত্য যে তার বলা নির্দেশ যদি আমরা না পালন করি তখন কিন্তু তার যে শক্তি, ইষ্ট শক্তি, সে কিন্তু লজ্জায় পড়ে যায়। যে তার বলাগুলো যদি, সে তো বলছেন আমাদের মঙ্গলের জন্যই, সেগুলো যদি আমরা না মানি, না মেনে যদি নিজের মতো চলতে থাকি, নিজের ব্রেন খাটাতে থাকি, তাহলে সেখানে তাহলে তার দরকার নেই, তখন সে লজ্জা পেয়ে সরে যায়। আর এরকম
আরেকটা ঘটনা, 1950 সালের, তো একজন দাদা ঠাকুরের কাছে গেছেন, গিয়ে বলছেন যে তার অবস্থার কথা বলছেন। তখন ঠাকুর বলছেন, ঠিক আছে তুই এই আশ্রমের পাশে ঘোল বিক্রি কর, দইয়ের ঘোল। তখন সেই দাদাটা ঠাকুরের কথা অনুযায়ী আশ্রমের সামনে ঘোল বিক্রি করে। এবার ঘোল বিক্রি করতে করতে তার বেশ ভালো প্রফিট হয়, সে ভালো তার ব্যবসা চলছে। শ্রাবণ মাসে, তখন শ্রাবণ মাসে অনুষ্ঠান 7 দিনের মতো চলতো, তো খুব ভালো তার ব্যবসা হয়। যেই শ্রাবণ মাস চলে যায় তারপর সেই দাদাটির ব্যবসা আস্তে আস্তে পড়তে থাকে, সেরকম ভালো বিক্রি বাড়তি হচ্ছে না। তখন তার যারা শুভচিন্তক তারা বলছে যে তোরা তো, তুই তো এইখানে ঘোলের পাশাপাশি অন্য দোকানও তো করতে পারিস, অন্য কিছু তো রাখতে পারিস, সেরকম ভালো তো তোর বিক্রি হচ্ছে না। তখন সে দাঁড়িয়ে বলছেন, না ঠাকুর আমাকে ঘোল বিক্রি করতে বলেছেন, আমি ঘোলই বিক্রি করব। তাও অনেকে সে থাকে না, অনেকে তো অনেক রকম বুদ্ধি দেয়, এরকম বলছে। দাদাটি একদম কোনো কারোর কথায় কান দিচ্ছিলেন না, কিন্তু কন্টিনিউ কেউ বলতে থাকলে তখন একটা মাথার মধ্যে থাকে যে ঠিক আছে একবার দেখি না। তো শেষমেশ সে গিয়ে ঠাকুরকে নিবেদন করেন যে আমি ঘোল দোকান তো সেরকম, মানে তার অবস্থার কথা জানিয়ে বলছেন যে তাহলে কি আমি তার পাশাপাশি তরি তরকারি খাবার দাবার রাখবো। তখন ঠাকুর বলছেন যে না তুই ঘোলই বিক্রি করবি। তখন আবার সেই দাদাটি চলে গিয়ে বললেন, না ঠাকুর ঘোলই বিক্রি করতে বলেছেন, আমি তাই করব। তাই করছেন। তারপর আবারও সেই লোকের কথা শুনে 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 সে দাদাটি লাস্টে না পেরে, তার ব্যবসা তখন আরও খারাপ হতে থাকে, তো না পেরে সে তখন ওই বাজার থেকে তরি তরকারি কিনে এনে ওই করে ওখানে আর কি দোকানে বিক্রিপাত্তি করছেন। এবার ধীরে ধীরে তার ওই ব্যবসা অনেক বাড়তে থাকে, খুব বিক্রি বাটা হয়, অনেক ভালো, এতটাই আর কি বিক্রি বাটা শুরু হয়ে যায়। আস্তে আস্তে তার ঘোলের দোকান মানে কোথায় চলে গেছে, আর ঘোলের দোকান, ঘোলের সেরকম আর রমরমা নেই তার ব্যবসাতে, তার ওই তরি তরকারি খাবার দাবারই, তার আর সেখান থেকে মালপত্র কিনে জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করতেন। তো মানে সিটি স্টেশন থেকে বৈদ্যনাথ ধাম স্টেশন পর্যন্ত অনেক ভিড় থাকে, তো উনি ওই প্রায়শই তাড়াহুড়ো করে ট্রেনে থাকে না, অনেকে দৌড়ে দৌড়ে সে যায়, ঝুলে ঝুলে যায়, কিন্তু উনি সবসময় ভেতরের দিকে ঢুকে যায়। সেই দিন উনি আর ভেতরে ঢুকতে পারেননি, মানে এতটাই ভিড় হয়েছে যে ট্রেনের নিচের পাদানিতে পা রেখে ট্রেনটা চালু হয়ে গেছে। যখন প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছে তখন ওই পায়ের ওই জায়গাটা ঘষা খেতে 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 উনি একদম শেষ পর্যন্ত, ট্রেন যখন থামে তখন মানে ওনার পুরো পায়ের আর কিছু নেই, ওখানেই পড়ে গিয়ে উনি মারা যান। তো এই কথা পরে কেষ্টদা যখন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আপনি যখন জানতেন যে এরকম হবে তাহলে আপনি কেন ওনাকে আগে বলে দিলেন না, তখন ঠাকুর বলছেন যে ও এখানে ৬ মাস আগে এসছে, তখন বলছে ৬ মাস আগে, বলছে এই ৬ মাস আগে যদি আমি ওকে, ও যখন এখানে এসে দাঁড়িয়েছিলেন ঠাকুরের সামনে, ঠাকুর তো তখন বলছেন যে আমি দেখছি, আমি দেখেছি ওর পা মানে পায়ের নিচের পোর্শনটা নেই, ধর যে নেই যে ঠাকুর সেটা দেখেই নিয়েছিলেন, তাই জন্য ঠাকুর ওকে ঘোল বিক্রি করার কথা বলেছিলেন দই তরকারির জন্য। ওই যে ও ট্রেনে করে যাবে গিয়ে যে ওর পা, ওর যে ওরকম মৃত্যু আছে ঠাকুর সেটা জেনে বুঝে গিয়েছিলেন, কিন্তু সেটা ঠাকুর জানাননি বলে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন বললেন না। তখন ঠাকুর বলছেন যদি ওকে আমি ৬ মাস আগেই বলে দিতাম তাহলে ও ৬ দিনও টিকতো না। আর এটা খুবই একটা বাস্তব কথা, আমরা এটা এটা যদি আমরা কেউ জেনে যাই যে আমরা কিছুদিন পর মরে যাব, আমরা তো সেই দিনই সোনার দিনই মরে যাব। তাই ঠাকুর বলছেন যে ঠাকুর ওনাকে বাঁচাতে চেয়েছিলেন, ঠাকুর তাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এই যে লোকের কথা শুনে, এই যে ঠাকুরের, সে তার অর্থের দিকটা ভাবলো, ঠাকুরের কথাটা সেখানে প্রায়োরিটি পেল না, সে নিজের কথাটাই মেন, নিজেরটা, নিজের এই প্রফিট, এই অর্থ এই দিকেই ছুটলো। ঠাকুরের কথাগুলোর কে গুরুত্ব না দেওয়ার জন্য যে তার প্রাণটা গেল, সব কিছুর পেছনে একটা কারণ থাকে, সেই কারণটা না বুঝে এই যে করা, এটাই এখান থেকে শিখলাম আর বলার চেষ্টা করলাম।
জয় গুরু। জয় গুরু, খুব সুন্দর আলোচনা, তো সেটা খুব ভালো লাগলো। সত্যি একটা কথা সুস্মিতা বললো, যে আমরা যতক্ষণ না ওনার সাথে তার সাথে যুক্ত হতে পারি, ততক্ষণ আমরা তার কৃপা কখনোই পেতে পারি না। তাই আমাদেরকে তার কাছে যেতে হবে, তার সাথে যুক্ত হতে হবে। খুব সুন্দর এক ইষ্ট প্রসঙ্গ শুনলাম সুস্মিতা আমার কাছ থেকে। এখন আমরা পরবর্তী আবার আলোচনায় ফিরবো। পরবর্তী আলোচনা করবেন ময়নাগুড়ি থেকে অরূপ দত্ত ভাই। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ জয় গুরু, শোনা যাচ্ছে। উপস্থিত শ্রী ঠাকুরের প্রথমিত পাঞ্জাধারী কর্মবৃন্দ, সকল ইষ্ট প্রাণ দাদা ও মায়েরা, সবাইকে আমার হৃদয় অন্তঃস্থল থেকে আনন্দিত জয় গুরু। আজ পরমানন্দ জগজ্জননী শ্রী বড়মার শুভ আবির্ভাব তিথি। তার সম্পর্কে বলার ক্ষমতা আমার নেই, নিজের মায়ের ব্যাখ্যা যদি না দেওয়া যায়, জগতের প্রতি প্রত্যেকটা মায়ের ব্যাখ্যা দেব এ সাধ্য কোনো সন্তানের থাকে না, আর ভবিষ্যতে কখনো হবে কিনা সেটাও সন্দেহের বিষয়। আমার মাকে কতখানি ভালোবাসি, আমার মা আমার জীবনে কতখানি, এটাই আমি বলতে পারি না। আর তিনি আমার মারও মা, আমার পূর্বপুরুষ 14 পুরুষের মা, গোটা বিশ্বের যতজন আছে সবার মা। সেই মায়ের রূপ, সেই মায়ের বৈশিষ্ট্য, সেই মায়ের গুণ সম্পর্কে যদি ব্যাখ্যা দিতে যাই, 14 বার জন্ম নিয়েও শেষ তার ব্যাখ্যা দেওয়া যাবে না। সরসল ভাবে তার রাতুল রাঙা চরণে প্রণাম জানানোই, তার বলাগুলি, তার চলাগুলি জীবনে আয়ত্ত করা, তার মনের মতো সন্তান হয়ে ওঠাই আমাদের জীবনে সহজ সরল শ্রেষ্ঠ সন্তান হওয়ার একটা সুপন্থা। বিষয়টা হলো, আমরা ঠাকুরকে নিয়ে চলছি, চলার চেষ্টা করছি, এই চলার মূল কারণই কিন্তু আত্মবিশ্লেষণী ক্ষমতার ভেতর দিয়ে বৃত্তি নিয়ন্ত্রণ করা। আত্মবিশ্লেষণী ক্ষমতার ভেতর দিয়ে প্রতি প্রত্যেকটা মুহূর্তে ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলা জেনে সংশোধন করে জীবনকে শোধিত করাটাই হলো শ্রী ঠাকুরকে ধরে চলার সার্থকতা। যদি না হয় তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হয় যে কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে, শ্রী ঠাকুরকে ধরে আমার চলাটা ঠিক হচ্ছে না, ভালোবাসার নামে মাখামাখি হচ্ছে, আর এটা দিয়ে জীবন বর্ধিত হতে পারে না। এটা দিয়ে শ্রী ঠাকুর কি চান সেই অনুভূতি, সেই উপলব্ধি, সেই জ্ঞান আমার সঞ্চিত হয় না বা সঞ্চয় আমি করতে পারি না। এই বোধ যদি আমাদের ভিতরে জাগরিত না হয় তাহলে গান কীর্তন আলোচনা সব হবে, কিন্তু হবে না সত্তা জাগরিত। যে সত্তা জাগরণের জন্য ঈশ্বর যুগ যুগ ধরে এই ভ্রান্ত প্রতীকের পাশে এসে দাঁড়িয়ে থাকে, সেই বিষয় সম্পর্কে আমাদের সবার সচেতন হওয়া উচিত। কিভাবে চলবো, কি কথা বলবো, কেমন ব্যবহার করব, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ছোট প্রতি স্নেহ কিভাবে বজায় রাখবো, এই বোধ বিচার বুদ্ধিগুলি যদি সরসর ভাবে আমাদের ভেতরে জাগরিত না হয় তাহলে প্রকৃত শিক্ষা তো অর্জন করা হলো না, তাই না? আর এই প্রকৃত শিক্ষা অর্জন করার জন্য শ্রী ঠাকুরকে আমরা ধরেছি। এই শিক্ষাগুলি ওই সহজ সরল ভালোবাসার ভেতর দিয়ে রপ্ত হয়, বুদ্ধি বিচার বিবেচনা করে, বিচারের কাঠগড়ায় তার আদর্শকে দাঁড় করিয়ে দিয়ে, সেখানে একদিকে তার আদর্শ আর একদিকে আমার বুদ্ধি, এই করতে 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 জামিন আর পাওয়া হয় না, শেষে একটা সময় গিয়ে আমারই জেল হয়। জেল মানে বন্দিখানায় আমি থাকি, জীবনটা বন্দি হয়ে যায়, জীবনে কোনো সুখ, জীবনে কোনো আনন্দ, জীবনে কোনো তৃপ্তি, রসদ খুঁজে পাই না।
আর এরকম করে তৃপ্তি অবসাদ, তৃপ্তি যখন থাকে না, অবসাদ যখন আমাকে ঘিরে ধরে, তখন আসে ঈশ্বরের প্রতি অবিশ্বাস। ঈশ্বরের প্রতি আমরা নির্ভরশীল হতে পারি না। আর এই যে তার প্রতি বিশ্বাস কমে গেল, মানে সেই মুহূর্ত থেকে আমার অস্তিত্ব প্রতি প্রত্যেকটা মুহূর্তে ক্ষুণ্ণ হওয়া শুরু হলো। যাকে কেন্দ্র করে বেঁচে আছি, যাকে কেন্দ্র করে আমার প্রাণ সত্তা, সেটাই যদি ক্ষুণ্ণ হতে হয়, তাহলে তো আমার আয়ু বৃদ্ধি হয় না, তাই না? আয়ুটা ক্রমশ কমে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের যে সুন্দর করে বাঁচার যে একটা ইচ্ছা, সেটা শুধু ইচ্ছাতেই থাক, ইচ্ছাতেই স্থগিত হয়ে যায়, সেটা বাস্তবের রূপ নিতে পারে না। তার কারণ হলো আমাদের বৃত্তি প্রবৃত্তি সেগুলি আমাদেরকে হয়ে উঠতে দেয় না বা করতে দেয় না। এই বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ জীবনের মূল সাধনা। এটা রপ্ত করতে হয় ওই আচার্যদেব শেষে দাদাকে ভালোবেসে ঠাকুরকে উপলব্ধি করার ভেতর দিয়ে। তিনি যা চান, তিনি যেমনটা চান তেমনতর করে। আর এই সমস্ত কিছু সঙ্গের ভেতর দিয়ে, সঙ্গটা খুব হুঁশিয়ার। সঙ্গ আমরা যেমনটা করব প্রতি প্রত্যেকটা মুহূর্তে, তেমন ভাব আমাদের ভিতরে জাগরিত হয়। হয়তো কখনো কখনো মনে হচ্ছে একটু তো ইয়ারকি মারাই যেতে পারে, একটু হাসি ঠাট্টা তো করাই যেতে পারে প্রবৃত্তি মুখীর মধ্য দিয়ে। এটা মনে হচ্ছে করা যেতে পারে, কিন্তু এর ভিতর দিয়ে তোমার ভিতরে কতখানি অস্তিত্ব অক্ষুণ্ণ হচ্ছে, সে ধারণা যদি ভিডিও করে দেখানো যেত, তাহলে পরের দিন থেকে আর এটা আমরা কেউই করতাম না। এটা আমাদের সবার মনে হতে পারে যে একটু ইয়ারকি তো মারা যেতে যেতেই পারে, কিন্তু সেটার ভিতর দিয়ে ক্ষতিটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেটা যদি একটা ভিডিও কিছুর মধ্যে দিয়ে তুলে ধরা যেত, সিরিয়াল আকারে বা সিরিয়ালের মধ্যে যদি দেখানো হতো, তাহলে বোঝা যেত যে এটা করতে করলে আমার কতখানি ক্ষতি হচ্ছে। এটা তার ওইভাবে সম্ভব হচ্ছে না বা কখনো কেউ করতে করছে না। সেক্ষেত্রে আমাদের এই বিষয়ের সম্পর্কে খুব সচেতন হওয়া উচিত, আর সঙ্গগুলি এমন তৈরি করা উচিত, আমার এমন বন্ধু সঙ্গ করা উচিত, যাতে আস্তে 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 আমার প্রবৃত্তিগুলি বিলুপ্তি পেতে থাকে। আর এই বন্ধু তারাই হবে যারা আচার্য দেবীর ইচ্ছা পরিপালনে ব্যস্ত থাকে, যারা আচার্য দেবকে ভালোবাসে। তাদের কাছে গেলে শুধু কাজের কথা, বাড়তি কোনো আলাপ নেই। তেমনতর মানুষগুলিকে জীবনের বন্ধু করে নিতে হয়। শুধু গল্প করার বন্ধু জীবনে প্রচুর আছে, একটু ঠাকুরের কথা বলবে, একটু বৃত্তির কথা বলবে, একটু ঠাকুরের কথা বলবে, একটু বৃত্তির কথা বলবে, এতে কোনোটাই হয় না। শয়তান ভগবান, শয়তান ভগবান করতে করতে জীবনে সার হয় শয়তান। যারা সবসময় ভগবানের কথা বলে, ভগবানকে নিয়ে থাকার চেষ্টা করে, তেমনতর মানুষকে জীবনের সঙ্গী করে নিতে হয়। তাই বলে যারা ওই বৃত্তি ভগবান দুইটা নিয়ে চলছে, তাদেরকে ছাড়ার বিষয় নেই, তাদেরকেও ভালো করার বিষয় আছে, তাদের সঙ্গেও চলার বিষয় আছে। কিন্তু দিনের অধিকাংশ সময় তাদের সঙ্গে থাকলে হবে কি, আমার ভিতরে বৃত্তির বাসা বেঁধে যাবে। তাই তাদেরকে ভালো, তাদেরকে সম্পূর্ণভাবে ইষ্টমুখী করার যে একটা প্রসেস, সেটা করতে গেলে আগে আমার ভিতরে সেই শক্তি সঞ্চার করতে হবে, আমার ভিতরে সেই শক্তি তৈরি করতে হবে। সেই শক্তি তৈরি করলে সেন আমি আরেকটি মানুষকে বলতে পারবো যে না ভাই, আমরা ওই বৃত্তি চর্চা যতটুকু সময়টা করি, ওটা আমাদের অনেক ক্ষতি করে, চলো আমরা প্রতি প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরের কথা বলি, ঠাকুরের আলোচনা করি, ঠাকুর কিভাবে খুশি হন সে চিন্তা করি, আচার্যদেব কিভাবে খুশি হন সে চিন্তা করি। আর এগুলি করতে গিয়েই এই যে যখন এই বৃত্তি চর্চাগুলি হয়, আমার সহজ সরল বোধে, নগণ্য বোধে আমার মনে হয় এগুলি করার ভেতর দিয়েই দোষ দেখবার প্রবৃত্তি, অহংকার, কাম কোর, লোভ মদ মোহ এগুলি আসে। তখন আমার সহকর্মীর প্রতি, সহকর্মী যে কেউ হতে পারে, একটা 5 বছরের বাচ্চা যে সৎসঙ্গে গান করে সেও আমার সহকর্মী, আবার 90 বছরের বৃদ্ধ মানুষ ঠাকুরের ঋত্বিক হোক চাই না হোক, ঠাকুরকে ভালোবাসে সেও আমার সহকর্মী। সবচেয়ে বড় বিষয় হলো যে একতাবদ্ধ, একতাবদ্ধ হলে যে কোনো সাকসেস, একটা একটা মিশন মিশন বা একটা লক্ষ্যকে সাকসেস করা যেতে পারে। এই একতাবদ্ধতা আমাদের ভিতরে যদি ক্রমশ আমরা হারিয়ে হারিয়ে যেতে থাকে, আমাদের ভিতরে যদি
মিল মহাব্বতটা যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য তৈরি না হয়, তাহলে কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই হবে না। ঠাকুর ঠাকুরকে আমার জীবনে আমি প্রতিষ্ঠা করতে পারবো না। তিনি প্রতিষ্ঠা হয়ে আছেন, কিন্তু তার যে রূপটা আমার ভেতর দিয়ে ফুটিয়ে তোলা, সেটা আমার পক্ষে সম্ভব হবে না। কারণ আমি আমি অন্যের দোষ দেখতে, আমি মোহ মোহ করতে, এই করতেই আমার জীবনটা চলে যাবে। আমাদের সহকর্মীদের মধ্যে বিবাদটা হয় কোথার থেকে, শুরু হয় কোথার থেকে? আমরা সহকর্মীরা সহকর্মীর নিরোধ করতে না গিয়ে বিরোধ করি। কিরকম দেখা গেল, আমি আর এখানে অমিয়দাকে দেখলাম সৎসঙ্গে আছে। সাপোজ কথা কথা অমিয়দা আর আমি একটা বাড়িতে জাজনে গেছি। এবার ওই বাড়িতে চা দিল, অমিয়দা চা খেলো, আমিও চা খেলাম। এবার আমি তো কথার কথা আমি হাতটা ধুয়ে ফেললাম, অমিয়দা হয়তো ভুলে গেছে, কোনো কারণে ধয়নি। এবার আমি আমি ফট করে সবার সামনে অমিয়দাকে, অমিয়দার বিরোধিতা করার জন্য সবার সামনে চিল্লে উঠলাম, হ্যাঁ অমিয়দা তুমি ঠাকুরের যাজক কর্মী, তুমি হাতটা ধুলে না। এই যে এটা করলাম মানে নিজের নিজেকে প্রতিষ্ঠা করার বুদ্ধি তো করলাম, করলামই সঙ্গে অমিয়দাকে নিচু করার একটা টেন্ডেন্সি আমার ভিতরে জন্মলো। আর মানুষের সামনে পরিচয় দিয়ে দিলাম যে আমি বেশি জানি। তা না করে যদি একটা জলের গ্লাসে এগিয়ে দিয়ে অমিয়দাকে বলতাম দাদা হাতটা ধুয়ে নাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে অমিয়দাও বুঝে যেত যে না এটা তো ই হয়ে যাচ্ছিল। বা এটা যদি আমার ক্ষেত্রেও হয়, আমি হাত ধুলাম না, অমিয়দা যদি চিল্লায় ওঠে, একই ব্যাপার। আমরা কিন্তু এরকমটা হচ্ছে, আমরা ভুলটা দেখলে চিল্লে উঠছি। ওকে যে সমবেদনা ভরে যে ঠাকুর সংশোধনের কথা বললেন, এই বুদ্ধিটা হচ্ছে না এই কারণেই, কারণ আমরা প্রতি প্রত্যেকটা মুহূর্তে বেশিরভাগ সময় বৃত্তি চর্চা করি বলে তাই। কারণ ভালোটা আমাদের মাথায় আসতেছে না, ক্রমশ মস্তিষ্কটা বিকৃতি হয়ে যাচ্ছে, কারণ আমরা বিকৃতির চর্চা করি বেশি। আবার আরেকটা জিনিস হচ্ছে মতান্তর আর মনান্তর। আমার তো মনে হয় না এক জীবনে যে আমাদের সবার ভালোবাসা এক, কখনোই না। ঠাকুরকে নিয়ে যে যার ভালোবাসা, যার যার এক একজনের এক এক রকম ভাবে ভালোবাসা, যদি ইকুয়াল বলা যায় সমান, তাহলে সেটা আচার্য পরম্পরার প্রতি প্রত্যেকের ভালোবাসা এক, কারণ আর তাদের মত এক। দেখো বাবা দাদার কাছে একটা জিনিস সম্পর্কে নিবেদন করলে তিনি যেটা বলেন, নবীন দাদার কাছে নিবেদন করলেও তিনি তাই বলেন। তাহলে তাদের ভালোবাসা, তাদের বুদ্ধি, তাদের দৃষ্টিকোণ সব দিক থেকে এক, সেক্ষেত্রে তাদের মত এক হবে। কিন্তু আমার আর অমিয়দার মত কখনো এক হতে পারে না, আমার আর সার্থকী নিয়োগীদার মত কখনো এক হতে পারে না। সেক্ষেত্রে আমাদের মতান্তর জন্ম জন্মান্তর ধরে থাকবে, কিন্তু মনান্তরটা যদি হয়ে যায়, সেখান থেকেই হলো বিবাদের সৃষ্টি হয়ে গেল, সেখান থেকেই গন্ডগোল পেকে গেল। আর এই মনান্তরটাই করা যাবে না। মনান্তরটা করছি জন্য আমাদের একতাটা ভেঙে যাচ্ছে, আত্মস্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি বেশি বেড়ে যাচ্ছে। আর এটিও হচ্ছে ওই বৃত্তি চর্চার জন্য। আমি যখন আমার ফাঁকা সময় থাকবে, তখনই আমাকে অবসাদ, তখনই নিজেকে আত্মপ্রতিষ্ঠা, তখনই বৃত্তি চরিতার্থ করার বুদ্ধিগুলি আমার ভিতরে জেগে ওঠে। আর ওই অবসাদ সময়, যে অবসাদ সময়ই আমার বৃত্তি আমাকে চেপে ধরে। এবার কারোর সঙ্গে কথা বলছি, সেই সঙ্গটাও যদি আমার দেখা যাচ্ছে যে ইষ্ট সঙ্গ না হয়ে অনিষ্টের সঙ্গ হচ্ছে, তাহলে তো আমার এমনি বৃত্তি আরো চর্চা পাবে, বৃদ্ধি পাবে। একেতেই বৃত্তির দাস আমরা, আমি আমার দাস বৃত্তি না। আবার যদি বৃত্তির চর্চা হয় জীবনে তার সঙ্গে 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 সঙ্গে, তাহলে তো আরো বৃত্তি আমাকে গ্রাস করে ফেলবে, তার কারণে এগুলি। আরেকটি হয় কি, আশ্রয় আর প্রশ্রয়। কর্মীকে আশ্রয় দেই, আবার কর্মীকে প্রশ্রয় দেই। আশ্রয়টা দেওয়া যেতে পারে, প্রশ্রয়টা দেওয়া যাবে না। প্রশ্রয়টা কি, আমার একটা ভুল হচ্ছে, এবার আমার ভুলটা সে জেনেও আমাকে ধরিয়ে দিচ্ছে না, হয়তো আমার থেকে সে একটা কিছু পোষণ পায়। এই যে আমার থেকে পোষণ পাচ্ছে জন্য আমার ভুল ধরিয়ে দিচ্ছে না, তাহলে কিন্তু ভালো না। ছোট্ট একটি উদাহরণ দিয়ে এই কথাটা বলেই শেষ করি, সময় বোধ হয় আমার অতিক্রান্ত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমি মুর্শিদাবাদের সোমনাথ পালদার বাড়িতে যাই। এবার ওখানে গেলে আমাকে খুব ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, হ্যান করে, ত্যান করে, এই করে, সেই করে। এবার সোমনাথদা কোনো একটা কথা প্রসঙ্গে একটু ভুল করলো বা কিছু একটা করলো, এবার আমি সোমনাথদার ভুলটা ধরিয়ে দিচ্ছি না, কারণ না তাহলে তো সোমনাথ দা আমাকে যদি পরের বার যদি মুর্শিদাবাদে গেলে যদি আমাকে সম্মান শ্রদ্ধা না করে, ওর ভুলটা সমবেদনার সঙ্গে আমি সংশোধন করে দিচ্ছি না বা বলছি না। তার মানে কিন্তু আলটিমেটলি অজান্তেই আমি ওর শত্রু। আরেক ভাবে আমরা এটা করি, সেটা হলো কোন একটি মানুষ ঠাকুরের আদর্শের বাইরে, আচার্য দেবীর ইচ্ছার বাইরে একটা কোনো কথা বলছে, সে যদি প্রতিষ্ঠাপন্ন মানুষ হয়,
তার কথাটাই ধরে নিই, সেটা সঠিকভাবে যাচাই করে নেই না। এই যে জিনিসগুলি, এই জিনিসগুলির জন্য আমাদের যে কতখানি ক্ষতি হয় সেটা আমরা নিজেরাও মানে কল্পনা করতে পারি না। ওটা একমাত্র কল্পনা তখন থেকেই হবে যদি সত্যিকারের ওই ভিডিও আকারে যদি দেখানো যেত, যে আশ্রয়ের জায়গায় মানে আশ্রয় দিতে পারো কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না, মতান্তর হতে পারে মনান্তর হবে না, নিরোধ করতে হয় বিরোধ করতে না, এই বিষয়গুলি যদি দেখানো যেত তাহলে বোঝা যেত যে সহকর্মীর সঙ্গে কিরকম আচরণ আমাদের করা উচিত, সহকর্মীদের সঙ্গে আমরা কিভাবে চলবো। শুধু সহকর্মী বলে নয়, জগতের প্রতি প্রত্যেকটা মানুষ যারাই বাঁচতে চায় তারাই সৎসঙ্গী, তাদের সঙ্গে আমার কি আচরণ হবে এই বোধটা তখনই তখন জাগতো যদি আমাদের একবার ভিডিও এসে দেখানো যেত। ভিডিও আকারে তো এগুলি, এগুলো তো অনুভূতির বিষয়, এগুলো তো ভিডিও আকারে দেখানো যায় না। সেক্ষেত্রে আমাদের এগুলি ঠাকুরকে ভালোবেসে, আচার্যকে ভালোবেসে নিজের ভিতরে অনুভূতিতে আনতে হয়, উপলব্ধিতে আনতে হয়, তাহলে আস্তে 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 এই আচরণগুলি সুন্দর করে গড়ে উঠবে এবং সমাজে শেষে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারবো। মানুষ আমাকে দেখে চিনতে পারবে আমার ঠাকুর কেমন। এটা কিন্তু কথাটা খুব মানে একদম মানে বাবা দাদা বলছেন তো বলছেন, এটা কিন্তু একদম চিরন্তন ধ্রুব সত্য, এটাই সত্য। দেওঘরে আমার বাবা দাদাকে কেউ দেখতে চান না, কেউ দেখতে যান না, সাধারণ মানুষ তিনি কেমন করে আছেন না আছেন হ্যান আছেন ত্যান আছেন, সাধারণ মানুষের ধারণাই ওই সাত্যকিদা প্রথমে যা বললো তিনি লাক্সারি ভাবে জীবন কাটান, সাধারণ মানুষের ধারণা আমার আচরণ যা আমার ঠাকুরও তাই। তাই আমাদের আচরণ সম্পর্কে এতটাই মানে সচেতন হওয়া উচিত যে আমার আচরণটা কেমন হবে, তাহলেই সব হবে। আজকে যেহেতু জগৎজননী শেষে বড়মার শুভ আবির্ভাব তিথি, পরিশেষে একটা কথাই বলি, আমার প্রতি প্রত্যেকে আমার ঘরের যিনি মা, আমার জীবন্ত দেবতা, তাকে ভালো মতন ভালোবাসার চেষ্টা করি, কোনো অভিনয় নয়, লোক দেখানো না। তাহলে কিন্তু নিজের মায়ের প্রতি যদি শ্রদ্ধাটা সঠিক না থাকে, জগতের অন্য 10টি মায়ের প্রতি শ্রদ্ধা আমাদের জাগ্রত হবে না, এটা একদম বাস্তব। ঠাকুর বলছেন, নিজ মায়েতে ভক্তি জোটে না, ভক্তি পরের মায়ে, ভক্ত নস্তুই ঠিক জানিস ঘুরিস বৃত্তির দায়ে। নিজের মায়ের মায়ের প্রতি ভালোবাসাটা বৃদ্ধি করি, এমনি করি জগতের প্রতি প্রত্যেকটা নারীর ভিতরে আমার মার আমি জীবন্ত প্রতিমূর্তি বা রূপ দেখতে পারবো। যদি আমার মায়ের সঙ্গে আমার ভালোবাসাটা সঠিক হয়, আমার মায়ের সঙ্গে যে শ্রদ্ধা সেটা যদি সঠিকভাবে অর্জন করতে পারি, আমরা চেষ্টা করি ঠাকুরকে ভালোবাসলেই সব হতে পারে। সব আচরণ বিকশিত প্রকটিত প্রস্ফুটিত যাই বলি না কেন, মুক্ত হয় শেষে ঠাকুরকে ভালোবাসার ভিতর দিয়ে। আমাদের ভিতরে কত গুণ তা আমরা ঠাকুরকে না ধরলে জানতামই না, ঠাকুরকে ধরে আরো গুণগুলিকে জীবন্ত করে তুলি। গুণগুলি হয়তো সুপ্ত অবস্থায় আমার ভেতরে সব লুকিয়ে আছে, আর এই গুণগুলি সুপ্ত অবস্থায় আছে, এগুলিকে জীবন্ত করার প্রচেষ্টা বা জীবন্ত করার যে রূপ সেটাই জীবনের সাধনা। এই সাধনার ব্রতী হয়ে নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি, সবাইকে আনন্দে ভরিয়ে দিই, এটাই জীবনের সাধনা হোক। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর একটি আলোচনা শুনলো আমরা অরূপ দত্ত ভারকার থেকে। শ্রী ঠাকুরের চরণে ওনার ও ওনার পরিবারের মঙ্গল প্রার্থনা করি, প্রতিপত্তিকের মঙ্গল প্রার্থনা করি। এখন আমরা একটা কীর্তন শুনব শুভম সাহায়ের থেকে, তারপর আমরা জয়রাজে ধ্বনি দিয়ে আমরা সৎসঙ্গ শেষ করবো। এখন কীর্তন পরিবেশন করবেন মুর্শিদাবাদ থেকে শুভম সাহাভাই। জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ জয় গুরু, শোনা যাচ্ছে। Oh, no.
Om
জয় গুরু। আমরা ধ্বনি দিয়ে সৎসঙ্গ শেষ করব। এখন ধ্বনিটা বিজয় সাহাদা দেবেন আসাম থেকে। বিজয়দা ধ্বনিটা দিয়ে দাও। বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা কি জয়। বন্দী পুরুষোত্তমম, বন্দী পুরুষোত্তমম, বন্দী পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী 128তম জন্মতিথি কি জয়। জয় গুরু। জয় গুরু। আজকের সৎসঙ্গ এখানে শেষ হলো। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে সবার মঙ্গল প্রার্থনা করে আজকে সৎসঙ্গ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই নিজের মনে করে এড়িয়ে যাবেন ভুল ত্রুটিগুলো। জয় গুরু। আজকের এই